সালামু আলাইকুম, ওয়েলকাম টু হালিস স্কোয়াড। অনেকদিন পর আসলাম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্কোয়াডের সদস্যরা এখন পর্যন্ত সবাই ভালো আছে, হাঁস মুরগি কবুতর আলহামদুলিল্লাহ। সবাই এদের জন্য দোয়া করবেন যাতে স্কোয়াড সবসময় সুস্থ সবল থাকে, স্কোয়াডে সবাই যাতে ভালো থাকে। আমি দোয়া করি সকল কবুতর প্রেমিকদের জন্য, সবার কবুতর যাতে ভালো থাকে, আল্লাহ তাআলা যাতে সকলের মনের আশা পূরণ করে। এখন শীতকালের একটা শীত শীত ইমেজ আসতেছে, আলহামদুলিল্লাহ কবুতরগুলো ওরা শুরু করছে সবারই। এই সময় আসলে একটু কবুতরের যত্ন নিতে হয় প্রচণ্ড পরিমাণে, কারণ একটু অল্প কিছুতে হয়তো ঠান্ডা লেগে যায়, সালমনেলা রোগটা খুব দ্রুত এই সময় অ্যাটাক করে। সো লফটা আমরা পরিষ্কার রাখার চেষ্টা করি এবং সবসময় বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার বলতে আমরা যাকে বোঝাই যে শুকনো ঝরঝরা খাবারগুলো যাতে আমরা দিই, এতে করে আমাদের হাঁস মুরগি কবুতর সবাই ভালো থাকবে। দেখাচ্ছি আমার কবুতরগুলোর, আজকে আমি আমার কবুতরগুলো আপডেট দিব কি অবস্থা। অনেকদিন আমি নিজে আপডেট দিচ্ছি না, দেখা হবে। রিসেন্টলি যে চার পেয়ার জোড়া দিয়েছিলাম, এদের মধ্যে এই জোড়াটা হচ্ছে এখন পুরা মুস্তিতে আছে। আশা করি নরমালি খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে, দোয়া করে ওদের জন্য। দেখি ওদের থেকে কী বাচ্চা বেরোয়, হয়তোবা উড়ানোর জন্য একটা বাচ্চা চাচ্ছি যে এখান থেকে যাতে উড়ানোর কিছু বাচ্চা বেরোয়। দেখি কী অবস্থা, দোয়া করবেন এই আমার সুন্দর পেয়ারটার জন্য, মাশাল্লাহ। এখানে খাকি জোড়াটা দিলাম, এই খাকি মাদির আসলে আমার খুব প্রিয় লাল খাকি মাদি, এই একটাই আছে আমার কাছে, তাই এই শীতে আর একটু উড়াচ্ছি না। এটাও এই নটটাও এই কালারের একটাই আমার কাছে আছে, তাই ওকেও উড়াচ্ছি না, ওরাও এবার ঘরে চলে গেছে। এই যে এই জোড়াটা নতুন দিয়েছিলাম, একটা ডিম দিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপাতত সকালে খাবার দিয়েছে তাই পানি খাচ্ছে, মাদিটা একটা ডিম দেবে খুব শীঘ্রই। এই জোড়াটা অলরেডি একটা ডিম দিয়ে দিয়েছে, মাদি বমে আছে একটু। এই জোড়াটা একটু প্রবলেম হচ্ছে, এই জোড়াটা একটু মারামারি করে বেশি আসলে, নর মাদি ডিম পাড়া পরও মারামারি করতেছে। দেখা যাক ডিমটা না ভেঙে ফেলেই হয়, দোয়া করবেন এদের জন্য। জিরার নিচে আরও দুইটা বাচ্চা আসছে, এবার অনেকগুলো বাচ্চা পেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে এদের বাচ্চাগুলো আসলে উড়লে পরে নামতে পারে না আসলে, কারণ আমি যখন উড়াই দিয়ে যাই দেখা গেল তিন চার ঘন্টা উড়ার পরে, এর বাচ্চাগুলো আসলে তিন চার ঘন্টা উড়ে সবসময়, তিন চার ঘন্টা উড়ার পরে এরা নামতে পারে না। তো দেখা যায় যে ওই যে একটা বন্ধুর বাসায় বললো ওকে নিয়ে আসলাম, আপাতত আছে রেস্টে আছে, কিছুদিন পরে ছেড়ে দিব। এখানে একটা পাত্রীর বাচ্চা আছে, আমি ওর ডিমটা চালাই দিছিলাম, কারণ আমি বলছিলাম যে ওই মাদি ডিম ভেঙে ফেলে বাচ্চাটা। এই হচ্ছে এদের অবস্থা, এই হচ্ছে আমার পুরো স্কোয়াডের থর অথবা যেগুলো ভেঙে দিয়েছে তাদের অবস্থা। আর এখানে তো আমাদের তাহারা আছেই আলহামদুলিল্লাহ, তারা সবসময় ভালো থাকে, খাওয়া দাওয়া নিয়ে সবসময় ব্যস্ত থাকে, কারণ আমি একটু পরে চলে যাবো, এরপরে সারাদিন আমাদের কোনো খোঁজ খবর নিতে পারবো না, অলরেডি আজকে লেট হয়ে গেছে, আমি বের হয়ে যাবো একটু পরেই। সো আমার স্কোয়াডের জন্য সবাই দোয়া করবেন। গতকালকে আমার মেয়ে ভিডিও দিয়েছিল, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও নিজে নিজে ভিডিও করে, আল্লাহ তাআলা যাতে ওর সকল মনের আশা পূরণ করে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।